আনিকগঞ্জের সিংগাইয়ের ধারা ধাল্লা গ্রামে হচ্ছে অনন্তজলি ছবির নেতৃত্বে লিডারের ছবির শুটিং ছবিটিতে একজন রাজনৈতিক নেত্রী চরিত্র অভিনয় করছেন তার স্ত্রী বর্ষা আর তার দেহরে ভূমিকায় অভিনয় করছেন অনন্ত জলিল ব্যয় বলে ছবিটিতে পারফেক্ট কিছু দিতে চাইলেন অনন্ত বর্ষা তার জন্য কঠোর পরিশ্রম করে করছেন বলে জানান তিনি অনন্ত বলেন আমি নিজেই সব দেখভাল করছি সব আর্টিস্টদের সঙ্গে জামাটাও আমি চুজ করে দিচ্ছি মানুষজন টোল ট্রোল করতে না পারে সেদেশে সেদিকে নজর আছে আমার এই চলচ্চিত্র জিজ্ঞেস করতেই বলেন ছবিটিতে অ্যাক্টিং করছি প্রডিউস করছি এবং পাশাপাশি কনসেপ্ট ও কাস্টিউম কাজও আমি করছি সব ম্যানেজমেন্ট দেখাশোনা মাথাটা কিভাবে ভালো থাকে বলে আক্ষেপ থাকলেও অনন্ত জলীয় কথা শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে শেষ হয় নিজের চরিত্রে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন আমি তো সবসময় চ্যালেঞ্জ দিতে ভালোবাসি এই চ্যালেঞ্জিং চরিত্র এজন্য আমাকে খাটতে হচ্ছে প্রচুর গোপনের আগে চরিত্রটি ভাবছি কতটা সুনিপুণভাবে তার চরিত্রটি দান করা যায় ভেতর ভেতর সেই তাগিদ অনুভব করছি অনন্তর বলেন চরিত্র নেত্রী অফিস কনফারেন্স রুম ডিজাইন দেখে মনে হবে না কোনো দে কোনো দেশের নেত্রী অফিস ডিজাইন এবং অন্য অন্য শিল্পীদের ড্রেস লুক আপ সব কিছুই নিয়ে কাজ করছি আমি শুটিং হোক এবং সেখানকার সবার সঙ্গে যোগাযোগ আমি নিজেই করছি আমাদের গল্পের তাদের কাজের আগ্রহী করা এমন কোনো কাজ নেই যে আমি সিনেমার জন্য করছি না খোঁজদা সার্স খ্যাত বলে এক মাস ধরে আমি সাড়ে তিন ঘন্টার বেশি ঘুমাতে পারিনি শুধু এই ছবির জন্য এতে আমি নেত্রী দেহরিক হিসেবে কাজ করছি আফসোস হচ্ছিল এই চরিত্র আমার তেমন নতুন কোনো কস্টিউম নাই দেখছি আমার আমাদের প্রধানমন্ত্রী দেহরিক হিসেবে যারা কাজ করেন তাদের আচরণ পোশাক এদিকে অন তারা বলেন মানুষ যেন ট্রোল না করে সেদিকে খেয়াল রাখছে আমি মানুষের বোঝা উচিত এত বড় ইন্টারন্যাশনাল মানে সিনেমা করতে কতটা পরিশ্রম ও আয়োজনে রাখা উচিত বেটার লোকেশনের জন্য কিছু শুটিং তো করছি বাংলাদেশের অংশের শেষ করে তুরস্কে শুটিং করব। সেখানে বাকি পঞ্চাশ শতাংশ শুটিংই শেষ হবে শুটিং শেষ না হলে বলা যাবে না নেত্রী সিনেমার বাজেট আসলে কত